ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। কমলাপুরে ট্রেনের আগাম টিকিটের যুদ্ধ, এত চাহিদা মেটানো অসম্ভব বললেন স্টেশন ম্যানেজার। পদ্মা সেতু রিং রোড দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। ঈদের আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সম্ভাবনা কম, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে 1,254 টাকা নির্ধারণ। সিলেট কুড়িগ্রাম সহ বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, কোথাও কোথাও ছড়িয়ে পড়েছে রোগবালাই। বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসতে শুরু করেছে কোরবানির পশু, সব ধরনের নিরাপত্তা চান ব্যাপারীরা। নারায়ণগঞ্জের 2,500-এর নিজ ঘরে মা ছেলের গলা কাটা লাশ উদ্ধার, কারণ জানে না স্বজনরা। নড়াইলের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রনি বিশ্বাস সহ 4 আসামি 3 দিনের রিমান্ডে, ওসিকে প্রত্যাহার, তদন্ত রিপোর্ট দাখিল। 144 কিলোমিটার বেগে ধেয়ে আসা টাইফুন চাবার আঘাতে বিধ্বস্ত চীন ও হংকংয়ের উপকূলীয় এলাকা, ডুবে গেছে বেশ কয়েকটি জাহাজ। ডমিনিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ আবারও মাঠে নামছে টাইগাররা।